ইহা কোথায়? উত্তর দিচ্ছি কিছুক্ষণ পর। ইহা একটি চত্বর, লেখা আছে টাইম স্কোয়ার। ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলায়, তবু মনে হচ্ছে যেন দিনের আলোতে করা। আসলে চারপাশে ইলেকট্রিসিটির এত লাইট, এখন আমাদের রাতকেও কিন্তু দিনের মতোই মনে হয়। ইয়া রাতে করা, ইয়া ময়মনসিংহের একটি জায়গা, ময়মনসিংহের টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার ময়মনসিংহের কোথায়? যারা ময়মনসিংহের মানুষ তারা হয়তো জানেন, ইয়া ময়মনসিংহের চরপাড়া মোড়ে। চরপাড়া মোড়টার নাম হচ্ছে টাইমস স্কোয়ার। তো এই যে টাইম স্কোয়ার, যে চত্বরটি দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, এখনও সুন্দর, কিন্তু এর সৌন্দর্য আপনি কিন্তু উপলব্ধি করতে পারছেন না, বুঝতে পারছেন না যে আসলে এটা কেমন। কেন? কারণ কি? কারণ হচ্ছে এর চারপাশে এত এত সাইনবোর্ড। এটা চত্বর, চত্বরটার নাম কি, চত্বরটা দেখতে কেমন, ইহা বোঝা যাচ্ছে না শুধুমাত্র এই সাইনবোর্ডের জন্য। একেবারে আগাগোড়া মাথা এপি টুপি সব কিছু সাইনবোর্ড দিয়ে ভরে গেছে। তো প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট টাইম থাকে, সাইনবোর্ডগুলো টাইম সরে যাওয়ার পরেও তো চালক খুলে নিতে পারে, কিন্তু তা কিন্তু আর করে না। তো আমরা তখন ছিলাম টাইম স্কোয়ার চরপাড়া।